একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আজ বৈশ্বিক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। তবুও জীবন বহমান, গতিশীল, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গণে সকলকে বাংলা প্রথম পত্র ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় কবি আল মাহমুদের লেখা একটি কবিতা, লোক লোকান্তর। প্রথমেই আমরা আল মাহমুদ সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। কবি জন্মগ্রহণ করেছিলেন 1936 খ্রিস্টাব্দের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে। তার পারিবারিক উপাধি ছিল মীর। কবি আল মাহমুদ সংক্ষিপ্ত নামেই আমরা তাকে চিনি, কিন্তু তার প্রকৃত নাম মীর আব্দুল শুকুর আল মাহমুদ। পিতার নাম আব্দুর রব মীর এবং তার মাতার নাম রসনারা মীর। ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমিক স্তর পর্যন্ত তিনি পড়াশোনা করেছিলেন। মৃত্যুবরণ করেছেন 2019 সালের 15 ফেব্রুয়ারি। পেশা ও কর্মজীবন সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে দেখতে পাচ্ছি যে তিনি দীর্ঘকাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। দৈনিক কর্ণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিচালকের পদ থেকেই তিনি অবসর গ্রহণ করেন। উল্লেখযোগ্য গ্রন্থসমূহ, 1963 সালে প্রথম প্রকাশিত হয় তার লোক লোকান্তর কাব্যগ্রন্থ। এরপর আমরা দেখতে পাচ্ছি কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠে, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস। শিশুতোষ কাব্যগ্রন্থ একটি তার আছে, পাখির কাছে, ফুলের কাছে। উপন্যাসও তিনি লিখেছেন, ডাকুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে ইত্যাদি। ছোট গল্প পানগৌরীর রক্ত, সৌরভের কাছে পরাজিত এবং গন্ধবণিক। উল্লেখযোগ্য নানা পুরস্কার তিনি পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছিলেন কবি আল মাহমুদ। আল মাহমুদের কাব্যাদর্শ বা কবির চেতনাটা কেমন ছিল? আধুনিক বাংলা কবিতার ক্ষেত্রে আল মাহমুদ এমন এক অনন্য জগৎ তৈরি করেছিলেন যা শহুরে বা নাগরিক জীবন যন্ত্রণাবিদ্ধ জীবন নয়। তা ছিল একেবারে শ্যামল, প্রশান্ত, স্নিগ্ধ গ্রাম জীবন, গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ। নিজস্ব কাব্য ভাষা ও সংগঠনে স্বীকৃত করে তুলেছিলেন কবি আল মাহমুদ। লোক লোকান্তর কবিতাটি সংকলিত হয়েছে তার 1963 সালে প্রকাশিত লোক লোকান্তর কাব্যগ্রন্থ থেকে। এই কাব্যগ্রন্থের নাম কবিতা লোক লোকান্তর। এই কবিতাটি পড়ে আসলে আমরা কি জানতে পারব? আমরা দেখব বাস্তব জগতের সঙ্গে রোম্যান্টিক কবি চেতনার একটা সরস তিনি উপলব্ধি করেছেন, এবং বাস্তব জগতের সঙ্গে কবি কল্পিত জগতের যে একটা সংঘাত সবসময় থাকে, খাপ খাওয়াতে সমস্যা হয়, এই একটা বিষয়ও আছে। এবং পরিচিত লোকালয় বা জনজীবনের ব্যস্ততায় নয়, বরং প্রকৃতির মাঝে কবি মনের আবেগ শিল্পরূপ লাভ করে। প্রিয় শিক্ষার্থী, প্রকৃতির নানা উপমান চিত্র কবির কাছে কবিতার উপকরণ, উৎস হিসেবে ধরা দেয়। নাগরিক বা শহুরে জীবন নয়, প্রকৃতির কাছেই যে মানুষ প্রাণ ফিরে পায় তাও আমরা এই কবিতাটা পড়লেই জানতে পারব। কবিতার ভাববস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পাব যে বাস্তব জগতের বিরুদ্ধ পরিবেশে কবি বারবার আহত হয়েছেন, তাই তার চেতনার যে শান্তিকামী পাখি যেটা নাগরিক যন্ত্রণাবিদ্ধ হতে চায় না, গ্রামীণ স্নিগ্ধ শ্যামল প্রকৃতির কাছে চলে যেতে চায়, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাকে কবিতা সৃষ্টির প্রেরণায় উদ্বুদ্ধ করে। তাছাড়া তার চোখে, চেতনায়, সর্বাঙ্গে বাংলার গ্রাম ও স্বাধীনতার ভাব মিশে আছে। বাস্তবতার চরে আহত পাখিটি সেখানে গান কবিতার সুনিশ্চিত বিজয় লক্ষ্য করে, লোক থেকে লোকান্তরে গান গেয়ে যেতে চায়। ওই প্রকৃতির জগৎটি প্রকৃতপক্ষে সাহিত্যের জগৎ, কবি যে জগতে বিচরণ করতে চান। তাহলে লোক লোকান্তর শব্দের অর্থ যদি আমরা ধরে নিই যে চিরচেনা জনপদ থেকে লোকালয় ছেড়ে দূরে প্রকৃতির মাঝে যে কবির চলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে লোক থেকে লোকান্তর। আমাদের টেক্সট বেস কোশ্চেন আসে, এজন্য আমাদের টেক্সটে যে পাঠ পরিচিতিটা দেওয়া আছে সেটাও ভালো করে পড়তে হবে।
লাল রং চিহ্নিত অংশগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্ন। এই কবিতাটি আল মাহমুদের লোকলোকান্তর কাব্যের নাম কবিতা, আমি আগেই বলেছি এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবির চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব এবং কবির সত্তাটি পাখির মতো, পাখিতুল্য সেই কবি সত্তা সুন্দরের ও রহস্যময়তার স্বপ্ন সৌধে বিরাজমান, প্রাণের মধ্যে প্রকৃতির মধ্যে সৃষ্টির মধ্যে তার বসবাস। কবি চিত্রকল্পের মালা গেঁথে তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান। এই কবিতায় একশো গভীর বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা কবিকে কাতর করে তুলছে, আহত করে তুলছে। তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতেই চান এবং তিনি বিশ্বাস করেন তার কবিতা সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী, অনিবার্য। এই প্রত্যয় বা এই বিশ্বাস তার বিচ্ছিন্নতাবোধের বেদনাটাকে প্রশমিত করে বা দূর করে দেয়। আমরা এবার চলে যাচ্ছি কবিতার মূল পাঠে। কবি নিজের পরিচয় দিচ্ছেন, কবি যেন, কবি বলছেন, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ দুটো ছবি আমি এখানে বেছে নিয়েছি, একটি সাদা পাখি এবং চন্দনের গাছ। অনেক গাছের ভিড়ে চন্দনের গাছ বেছে নেওয়ার মূল কারণই হচ্ছে যে এর সুগন্ধ। কবি চান এমন কাব্য সৃষ্টি করতে, রচনা করতে, যার সৌরভ ছড়িয়ে পড়বে দিকে দিকে, এবং এই কারণেই তিনি সাদা পাখিটাকে চন্দনের ডালে বসিয়েছেন। এবং এই পাখিটা যে চন্দনের ডালে বসে আছে তার আমরা দেখতে পাচ্ছি যে মাথার ওপরে বাতাসের তালে দোল খাচ্ছে বন্য পানলতা। কবি প্রকাশ করছেন এভাবে, মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা। এবং এই পাখির বর্ণনায় কবি বলছেন তার ঠোঁটটা কেমন, কবির ঠোঁট, কবির চেতনারূপ সাদা পাখির ঠোঁটটা হয়ে আছে সুগন্ধ পরাগে মাখামাখি। কবি বলছেন সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার, কারণ কবি বিশ্বাস করেন যে প্রকৃতির মাঝে গেলেই তার ঠোঁটে কাব্য রচনার জন্য পর্যাপ্ত ভাষা জন্ম নেবে, এবং এই কবির ঠোঁটটা তার অস্তিত্বের স্বরূপ, কাব্য ভাষা। এবং এই পাখির চোখটা কেমন, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং বা সবুজ নখ তীব্র লাল। আমরা দেখতে পাচ্ছি স্নিগ্ধ সবুজ শ্যামল বাংলার রঙের বৈচিত্র্য দিয়ে কবি এই সাদা পাখি, তার চেতনা পাখিটাকে রাঙিয়ে তুলেছেন। এবং কবির অস্তিত্ব জুড়ে যে চিরায়ত গ্রাম বাংলায় প্রবহমান তাও আমরা এই লাইনগুলো থেকেই বুঝতে পারছি। এবং এই পাখির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে মনে হয় যে এক জাদুকরি সৌন্দর্য, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। এবং তার সৌন্দর্যের দিকে কবি যেন তাকাতে পারছেন না, চোখ যে রাখতে নারী, নারী শব্দের মানে এখানে না পারি, মানে কবি পারছেন না, এত বন্য চোখের উপরে এই চমৎকার একটি পাখি তার সৌন্দর্যে কবি বিমুগ্ধ এবং বিমোহিত। তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি। কবির প্রকৃতির কাছে গিয়ে তার কাব্য রচনার উপকরণ খুঁজে পেয়েছেন এবং তখনই তার চেতনা যেন উজ্জ্বল হয়ে ওঠে, সম্ভাবনাপূর্ণ হয়ে ওঠে, যে বিষয়টি বোঝানোর জন্য কবি বলছেন তাহাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি। এই লাইনটি, দ্বিতীয় লাইনটি তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কবির চেতনার মণি উজ্জ্বল হয় কখন এবং কেন বা কিভাবে? এবং এই যখন কবির চেতনায় তিনি কবিতা রচনার তাগিদ অনুভব করেন এবং উপকরণ খুঁজে পাচ্ছেন, তখন তার মনে হয় যে সাংসারিক জীবনের, বাস্তব জীবনের যন্ত্রণা, জটিলতা, প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তার কাছে একমাত্র সত্য হয়ে ওঠে কবিতার জগৎ। যে বিষয়টিকে কবি এভাবে প্রকাশ করছেন, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। লোকালয় মানে জনপদ, জনবসতি, বাস্তব জীবন, এগুলো সব তুচ্ছ হয়ে যায়, কবিতার জগৎটাই একমাত্র সত্য হয়ে ওঠে। এবং যখন তিনি শুনতে পান, কবি বলছেন, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। আহত কবির গান, যে কবি চরমপদে লোকালয়ে আহত হয়েছিলেন, কবিতা রচনা করতে পারছিলেন না, সেই যন্ত্রণাবিদ্ধ কবি নিজেকে আহত কবি বলছেন,
আর তার কবিতাটাকে বলছেন আহত কবির গান। আর সেই প্রকৃতির কাছে চলে গেলে কবিতা রচনা যখন অবশ্যম্ভাবে হয়ে উঠছে, কবি পারছেন কবিতা লিখতে, এবং এভাবেই কবিতার বিজয় বারতা ধ্বনিত হচ্ছে। এরপর প্রিয় শিক্ষার্থী, তোমরা এই কবিতাটার টেক্সটটা ভালো করে বুঝে নিয়ে যেটা করবে কিছু অনুশীলনমূলক কাজ করবে, তার মধ্যে যেমন ধরো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, কবির চেতনা পাখির রং কি, অরণ্যের রং কি, বনজাতি বাতাসের তালে কি দোলে, পাখির ঠোঁট কিসে মাখামাখি ছিল, পাখির চোখের কোটরে কেমন রং, পাখির পাটা কি রঙের ছিল, কবির চেতনা পাখির নখের রং কেমন, পাখির তন্ত্রে মন্ত্রে কি ভরেছিল, লোক লোকান্তর কবিতাটি কি ধরনের কবিতা, কবি স্তব্ধ হয়ে কি শোনেন, লোক লোকান্তর কবিতায় কিসের বিজয়ের কথা বলা হয়েছে, কবি কিভাবে তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান, কবির চেতনা পাখিটি কোথায় বসে আছে। এর মধ্যে দু একটা অনুধাবনমূলক প্রশ্নও আছে, তোমরা সেগুলো যেমন ধরো এই যে আমরা যখন বলছি কিভাবে তিনি তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান, এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমরা এই দুটো লাইন খুব ভালো করে দেখবে, কবির চেতনার মনি উজ্জ্বল হয়ে ওঠে কেন, এবং কবিতার বিজয় আসন্ন হয়ে ওঠে কিভাবে, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো সবাই, নিরাপদে থেকো, এই শুভকামনা রইল।